আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায় খুন দুর্নীতি ইত্যাদি করেন তাহলে তার দায় কি আমার উপরে বর্তাবে? অবশ্যই বর্তাবে, অবশ্যই বর্তাবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। একটা মানুষ তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, হ্যাঁ, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষ খুন করা, এগুলো নেতা গোপারা তাদের কাছে ডাল ভাত, তাই না? যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য তো কেয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ এজ এ ভোটার, এজ এ সহযোগী আপনার উপরে বর্তাবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে সে যে খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের তালিকা হবে না? এর দেশের মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনে নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই ব্রাদার বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন কেমন ময়দানের জন্য আল্লাহর কাছে কী করতে হবে, কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন। আর যদি মনে হয় না লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জান জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্ট্রি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে আমি জানতাম না, তাহলে তার আপনার কিছু করার নাই, ইনশাল্লাহ সেজন্য আপনি দায়ী হবেন। এই জন্য আপনার ভোট নিয়ে সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কি, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কি না, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কি না, পাঠ্য বইয়ে আজরা জিনিস ঢুকাবে কি না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কি না, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবে। এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আপনি ভোট দিলেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন। এর বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ? না ভাই, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই? জায়েজ নাই। দেখেন ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয়, ভোট দেওয়া মানে মতামত দেওয়া, তা আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য, মানে আমাকে ভালো বলতে আপনি কোরআন কারিমে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দিতে বলেছেন, এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া, অমুক ভালো, হ্যাঁ আমি বললাম সে ভালো, এটাই সত্য সাক্ষ্য দেয়, এটাই ভোট দেওয়া, এটা তার প্রমাণ সত্যকে সত্য বল। এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম, কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে মাস, তো এর নামে ঘুষ, এর নামে কি যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় আপনি নিতে পারবেন না। আর যদি বলেন যে না যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো ভালো বলবো, তাহলে তো শুধু টাকা নিয়ে গুণা কাজ করলেন না, আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে মিথ্যা সাক্ষ্যের গুণা হলো আবার টাকা অবৈধ লেনদেন করলেন, পরিষ্কার মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। বিধায় যারা এই ভোটের বিনিময়ে 500, 1,000, 2,000, 5,000 চা পানি, অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না একটু চা পানি খাওয়ায়, আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে, মায়ের খাওয়ার ভয় আছে, তো মায়ের খাওয়ার ভয় হলে মায়ের খায় না টাকা খায়, বুঝতে পারছেন? যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে, তাহলে টাকা নিয়ে নিয়ে না খায় গরিব মানুষকে দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।